नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थकेयर अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। करोना तृतीय ढेउ आसछे, एटा निये आमरा जथेष्ट आतंके आछि प्रत्येके, किन्तु आपनार लाइफस्टाइल बा आपनार खाद्याभ्यास रोग प्रतिरोध क्षमता बाड़िये दिये करोनार तृतीय ढेउकेओ पराजित करते पारे किभाबे, सेई विषयटि निये विस्तारित जानते आमरा कथा बोलबो प्रख्यात चिकित्सक डक्टर आर होम चौधुरीर संगे। आसुन। করোনা সারা শরীরের যত অর্গ্যান আছে, যত টিস্যু আছে, সব কিছুকে অ্যাটাক করে। কিন্তু তার আগে যদি আমি বলি, আমরা প্রায় দেড় বছর ধরে করোনা নিয়ে ব্যস্ত। করোনা একটা হ্যাভক, করোনা একটা মহামারী, বিশাল জিনিস। কিন্তু হামবুর্গ ইউনিভার্সিটি 2020 সনের ফেব্রুয়ারি মাসে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিল, 2020, সেখানে বলেছিল যে কয়েকশো করোনাতে মারা গেছে, ম্যালেরিয়াতে মারা গেছে 1.5 লক্ষ, 70,000 মারা গেছে ফ্লুতে, আপনার সুইসাইডে মারা গেছে 1,40,000। তার মানে করোনা আসার আগেও প্রতি বছর বিভিন্ন রোগে প্রচুর লোক মারা যেত। আরেকটা রোগ, সেটা নিয়ে আমাদের বোঝার কথা, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, টিবি, যেটা এখনও ভয়ানক। সেই টিবির মৃত্যু সংখ্যা হচ্ছে 1,200 জন মারা যান প্রতিদিনে, মাসে নয়, বছরে নয়, প্রতিদিনে। তারপরে করোনার চাইতেও ভয়াবহ রোগরা সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে বছরের পর বছর, কিন্তু উই আর নট কনসার্ন, আমরা ভাবিনি। আমরা ভেবে গেছি চিন্তিত কেন হলাম, কারণ মৃত্যুটা বড় তাৎক্ষণিক, মৃত্যুটা আমাদের চলে আসছে 10 দিন থেকে 15 দিনের মাথায়। যাকে আমরা গুড বাই বলে হাসপাতালে পাঠিয়েছি, সে ফিরে নাও আসতে পারে, এরকম একটা ভয়ানক ভয়াবহ পরিস্থিতির সম্মুখে আমরা পড়ে গিয়েছি বলেই করোনা নিয়ে কিন্তু আমরা এত বেশি ভাবছি। আমার যদি একটু সময় দেন একটা কথা বলি, করোনাতে আমরা ভয় পাচ্ছি ঠিক, কিন্তু করোনাটা চীন থেকে যে এলো, বিলেত ফেরত হয়ে আমাদের দেশে এসছে, তাতে একটা অ্যাডভান্টেজ হয়েছে যে আমরা অনেক খবর পেয়ে গেছি। করোনাটা শুরু হয়েছিল ব্যাট থেকে, বাদুর, বাদুরের স্ট্রাকচারের সাথে আমাদের স্ট্রাকচারের ভয়ঙ্কর মিল, শুধু ডানা ওর আছে, আমার ডানা নেই, সে উল্টো করে ঝুলে থাকে, আমরা সোজা দাঁড়াই। কিন্তু বাদুরের সাথে আরেকটা তফাত হচ্ছে, আমরা বাড়িতে বসে থাকি, বাদুর কিন্তু রোজ ওড়ে, তার ফলে ওর এক্সারসাইজগুলো রেগুলারলি হচ্ছে। বাদুরের করোনা ইনফেকশন হচ্ছে, কিন্তু বাদুর মারা যাচ্ছে, আমাদের ইনফেকশন হচ্ছে, আমরা মারা যাচ্ছি। কেন, কেনতে দেখানো হচ্ছে যে আমার শরীরের ভিতরে যখনই রোগটা ঢোকে, তখন আমার শরীরে একটা কেমিক্যাল রিয়াকশন হয়। আজকে আপনি এলেন, আমার সাথে কথা বলবেন, আমি একটা প্রস্তুতি নিচ্ছিলাম, তারপরে আমার মনের ভেতরে কিছু কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেটার নাম ধরুন আমি বললাম সাইটোকাইন। করোনাতে যখনই আমায় ইনভেডেড হচ্ছি, আমি ভাইরাস অ্যাট্যাক করলো, ভাইরাস আমার লাংসের ভেতরে ঢুকলো, শরীরের ভেতরে ঢুকলো, আমি কিন্তু ভাইরাসের জন্যে মারা যাচ্ছি, আমাকে ভাইরাস মারছে না, ভাইরাস আসার ফলে তাকে দমন করার জন্য আমার শরীরের যে ইমিউন সিস্টেম, সে জেগে গেল। আমার ইমিউন সিস্টেমের ভেতরে সাইটোকাইন রিয়াকশনটা যদি সেরকম না হয়, তাহলে আমার ইনফেকশন হলো, ইনফেকশন চলে গেল। 100 জনের মধ্যে 80 জনের ইনফেকশন হবে, কিন্তু তার কিছুই হবে না, সে বোঝাই যাবে না, অ্যাসিমটোম্যাটিক, রইল বাকি 20। সেই 20 জনের মধ্যে ধরুন 20 জন ভর্তি হলো হাসপাতালে, তার মধ্যে 15 জন বাড়ি ফিরে আসবে, 5 জন কিন্তু ফিরবে না, তাহলে ফ্যাটালিটি রেট হচ্ছে 5%। 15% ইনফেক্টেড হবে, সিমটম হবে, ওয়েলকাম ব্যাক এগেন। কেন হল, শরীরের ভেতরে যে সাইটোকাইনটা আছে, এই সাইটোকাইন যত বাড়তে থাকবে, তার মানে ইনফ্লামেশনটা বাড়তে থাকবে, মানে আমার প্রদাহটা বাড়তে থাকবে, তার মানে আমার ভেতরে একটা উত্তেজনা বাড়ছে, আমার ভেতরে একটা আগুন জ্বলছে,
আমি অশান্ত ভেতরে। সে যখন ভাইরাসকে মারার চেষ্টা করছে পাচ্ছে না, মারছে, তারপরে কিন্তু নিজের সেলকে মেরে দিচ্ছে, আমাকেই মারছে। এটাকে বলে অটো ইমিউন, আমাকেই মারছে সে, যার ফলে আমি এত বেশি অসুস্থ হচ্ছি। তার মানে আমাদের কিন্তু ভাইরাসকে মারা প্রথম লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে শরীরের ভেতরে সাইটোকাইনগুলোকে কন্ট্রোলে আনা। আপনাকে আমি একটা খারাপ কথা বললাম, আপনি হজম করলেন, আপনি সেকেন্ড গ্রেডের মহিলা, আপনি রেগে গেলেন, আজকে আমার সাথে কথা বললেন না। আর থার্ড হচ্ছে আপনি এত রেগে গেলেন যে আমার নামে কেস করে দিলেন। এই থার্ড স্টেজটাই হচ্ছে সাইটোকাইনের হাই স্টেজ। প্রথম যখন সাইটোকাইনটা বাড়তে থাকে তখন আমরা বলি সাইটোকাইন শাওয়ার হচ্ছে, চানের সময় শাওয়ার হচ্ছে। সেটা যখন প্রচণ্ড বাড়তে থাকে তখন আমরা বলি সাইটোকাইন স্টর্ম হচ্ছে, ইয়াস আমফান হয়ে গেল, তখন ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যায় আমাদের। এইভাবে আমরা মারা যাই, এবং এত দ্রুত আমরা মারা যাই যে আমরা ঘাবড়ে যাচ্ছি। সরকার আমাদের মুখে মাস্ক পরিয়ে দিল, হাত ধুতে বলল, ডিস্টেন্স মেনটেন করতে বলল, খুব ভালো কথা, দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং, এছাড়া রোধ করা যাবে না। এবং সবার শেষে আমরা এখন অপেক্ষা করে যাচ্ছি ভ্যাকসিনেশন, ভ্যাকসিনটা সবার শেষে আসতেই হবে। গোটা আমেরিকাতে 70%কে ভ্যাকসিনেট করে ফেলেছে, আমাদের দেশেও আমেরিকায় যত ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদেরও কিন্তু ততই দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার দেশের লোক সংখ্যা এত বেশি যার ফলে পুরোটাকে আমরা কভার করতে পারছি না, যার জন্য আমাদের এখনও রেস্ট্রিকশনের মতো থাকতে হবে। আমরা মাস্ট তখনই খুলব যখন আমার ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে। আমার নিজেরও দুটো ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে 2 মাস, অতএব যার ফলে সাহস করে আমরা কিন্তু হাসপাতালে অপারেশন করছি। যারা কোভিড অ্যাক্টিভলি কোভিড পজিটিভ পেশেন্ট তাদেরও আমরা অপারেশন করছি। 1.5 বছর ধরে চেম্বার বন্ধ করিনি, হাসপাতাল বন্ধ হয়নি, সব কিছুই চলছে। আমার ছোট্ট কথা হচ্ছে এই যে এতক্ষণ ধরে সাইটোকাইন শব্দটা বললাম, আচ্ছা সাইটোকাইনটা কি শুধু কোভিড হলেই হয়? দেখুন, ডায়াবেটিস যখন হয় সাইটোকাইন লেভেল বেড়ে যায়। করোনাতে যেমন সাইটোকাইন বাড়ে, আমার শরীরে যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি যদি না থাকে সাইটোকাইন লেভেল বেড়ে যাবে। তার মানে দেখুন, ডেফিসিয়েন্সি যেখানে হচ্ছে সেখানেও সাইটোকাইন বেড়ে যাচ্ছে। তার মানে আমি যে বছরের পর বছর না খেয়ে উপোস করে, লাইফস্টাইল মেনটেন না করে, বেশি রাত্রিরে খেয়ে, যা জিনিস খাওয়া উচিত নয় ডায়াবেটিসে সেইগুলো করে, আমার যে রোগগুলো আমি পুষে রাখছি শরীরে, তারাই কিন্তু সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হচ্ছে করোনা ভাইরাসে। হিসেব করে দেখুন যতজন লোক মারা গেছেন আনফর্চুনেটলি, তাদের বেশিরভাগ হয় ওবিস, ভয়ঙ্কর মোটা, বা তাদের লাংসে প্রবলেম ছিল, ওদের হাই ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, কার্ডিয়াক প্রবলেম ছিল, বাইপাস অপারেশন হয়ে গেছে বা স্ট্যান্ডে বসানো ছিল, কিডনি ফেলার ছিল, তার মানে যেটাকে বলে কোমরবিডিটিস, এগুলো সবার ছিল। আপনি অর্থোপেডিক্সের কথা বলছেন, যাদের অস্টিওপোরোসিস ছিল, হাড়ে কোনো ক্যালসিয়াম ছিল না, হাড়ের যে যতটুকু ক্যালসিয়াম থাকা উচিত সেই লেভেলটা অনেক নিচু ছিল, কোভিড না এলেও পড়ে গিয়ে পা ভেঙে তার মৃত্যু হতে পারত, এই সেকশনটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে কোভিড। আমার মনে হয় কোভিডই কিন্তু প্রথম এবং শেষ ইনফেকশন নয়, আমাদের রেজিস্ট্যান্স বাড়বে, আমাদের হার্ড ইমিউনিটিটা হবে, হার্ড ইমিউনিটি মানে পুরো গোষ্ঠীতে গোষ্ঠীর মধ্যেই ইমিউনিটি চলে আসবে। ম্যাক্সিমাম 3 মাস থেকে 6 মাসের মধ্যে আমরা কিন্তু একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাবো, যদি না আমার মাঝখানে ইলেকশনের প্রসেস শুরু হয়ে যায়, আমরা যদি একটু ডিসিপ্লিন হই, একটু সময় দরকার সব কিছুর মধ্যে, তাহলে আমরা এটাকে কন্ট্রোল করে ফেলতে পারব। কিন্তু তারপরেও তো আমার ইনফেকশন হবে, আমি যেটা বললাম ম্যালেরিয়াতে 1.5 লক্ষ লোক মারা গেছে, সুইসাইড করে 1.5 লক্ষ মারা গেছে, 1.5 লক্ষ সুইসাইড, 1.5 লক্ষ ম্যালেরিয়া, টিউবারকুলোসিস 1200 প্রতিদিন মৃত্যু, ফ্লুতে মারা গেছে,
অ্যালকোহলের জন্য 2.5 লক্ষ লোক মারা যায় প্রতি বছর অ্যালকোহল অ্যাবিউজে। এটা কি সব চলে যাবে? কোভিড চলে যাওয়ার পর তো এটা আবার আসবে। আমরা কি মানসিকভাবে তৈরি হচ্ছি? সরকার না হয় তৈরি হবে, হাসপাতাল ভালো করবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, যে জিনিসটা সরকার শুধু ভালো করছে না, সারা পৃথিবীর কোনো সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেনি। সবচেয়ে কম ইম্পর্টেন্সটা দেওয়া হচ্ছে শিক্ষা খাতে আর স্বাস্থ্য খাতে, যার ফলে আমরা তৈরি ছিলাম না, যার ফলে ইটালির মতো দেশে সবচেয়ে বেশি মারা গেছে, আমেরিকাতে মারা গেছে, না বুঝে মারা গেছে। ওরা তৈরি ছিল না যে জিনিসটা হতে পারে। আমি আশ্চর্য হয়ে যাই 2004 সনের একটা প্রেসিডেন্ট বুশ এর একটা স্পিচ ছিল, সেই স্পিচে উনি বলছেন যে আমাদের দেশে এর চেয়ে ভয়ঙ্কর একটা রোগ আসবে, মানে কোভিডের মতো একটা জিনিস আসবে। ওরা তো জানতো 2004 সনে, তাহলে ওরা তৈরি হয়নি কেন? ওরা অস্ত্র তৈরি করেছে, হাসপাতাল তৈরি করেনি, আমরা তাই করেছি, আমরা ওদের ইমিটেট করেছি। যাই হোক, ইন ফিউচার হয়তো আমরা আরও অনেক ভালো জায়গায় পৌঁছে যাবো ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু আমার নিজের ইনফ্রাস্ট্রাকচার কী হবে? আমার নিজের ইনফ্রাস্ট্রাকচার হরিবুল কন্ডিশনে আছে। আমরা সময় মতো খাচ্ছি না, সময় মতো ঘুমোচ্ছি না, কী কী খাওয়া উচিত আমরা জানি না, আমরা ইন্টেনশনালি নেগলেক্ট করছি, কোলেস্ট্রল নিয়ে আমরা চিন্তিত, ডিম খাবো না, কোলেস্ট্রল যদি বেড়ে যায় মোটা হয়ে যাব ডিম খেলে। তো আমার প্রশ্ন হচ্ছে, হাতি কি কোনো দিন ডিম খেয়েছে? আজ অবধি কোনো হাতি ডিম খেয়ে মোটা হয়েছে? হয়নি তো। আমরা এত ক্লামজি চিন্তাধারার মধ্যে আজকাল, কিন্তু আমি এটা খুব সিরিয়াসলি নিতে চাইছি আপনাদের মাধ্যমে। আমারটাকে রবীন্দ্রনাথের জুতো আবিষ্কারের মতো ভাবতে হবে। গোটা সংসারকে আমি চামড়া দিয়ে ঢাকতে পারবো না। জুতো আবিষ্কারে মুচি বলেছিল, মহারাজ আপনার পাটা আমি চামড়া দিয়ে মুড়ে দেব, তাহলে আপনার পায়ে ধুলো লাগবে না। সেম জিনিস আমি বলছি, আমরা একটু স্বার্থপর হয়ে যদি নিজেকে বাঁচাই তাহলে কিন্তু দেশ বেঁচে যাবে। এবং সেটা কী ভাবে? সর্বপ্রথম হচ্ছে ইমিউনিটি। আমাদের এখন বলছেন, আজকে একজন ভদ্রমহিলা বলছেন, আছে কক্যাপ হরলিক্স খেলে ইমিউনিটি বাড়বে, আবার সেই শর্টকাট, শর্টকাটে হয় না। তাহলে লং কাট কী হবে? আমায় কিছু নিয়ম মানতে হবে। সর্বপ্রথম নিয়ম হচ্ছে আমার ঘুম চাই, স্লিপ, দ্য ইনোসেন্ট স্লিপ দ্যাট নারিশেস লাইফ। কারণ ঘুম, যখন আমি ঘুমোই, আমি যদি 10:30 বা 11টার সময় ঘুমিয়ে পড়ি, রাত্রির 12টার থেকে 2টোর মধ্যে আমার সমস্ত রিপেয়ার ওয়ার্ক হয় শরীরে, ব্রেনের হরমোনগুলো সিক্রিটেড হতে থাকে, ওরা আমার শরীরটাকে আবার কালকের জন্য তৈরি করে। আমি কি করছি? আমি রাতে 2টো অবধি যাচ্ছি, বেশিরভাগ লোক যাচ্ছে, ঘুম আসছে না বলে সেলফোন দেখছে, বলছে ঘুম আসছে না তাই সেলফোন দেখছে, অ্যাকচুয়ালি সেলফোনের ব্লু লাইট ওকে ঘুমোতে দিচ্ছে না, ঘরে আলো জ্বলছে, টিভি চলছে, ন্যাচারাল ঘুম আসছে না। আরেকটা মহিলাদের যেটা হয় মেনোপজ, 40 থেকে 44 বা 50-এর পিরিয়ডটা বন্ধ হলো, সেই সময় অনেকগুলো জিনিস ঘটে, যেমন ভুলে যাওয়ার টেন্ডেন্সি হয়, মেজাজ খারাপ হয়, সারা শরীরে সারা গায়ে হাতে ব্যথা হয়, কোথাও একটা দামি জিনিস রাখলে মনে থাকে না, এবং ঘুমের ব্যথা থাকে, অনেকটা সাইকিয়াট্রিকের মতো প্রিলিমিনারি স্টেজে যায়। সেখানে আমি যদি রাত্রিরে না ঘুমোই, আমি যদি সঠিক জিনিস না খাই, তখনই আমার ইমিউনিটিটা কিন্তু কমতে থাকে। তাহলে কখন খাবো আমি তাকে? গোটা পশ্চিম বা গোটা ইউরোপ ওরা 7টা সাড়ে 7টার সময় খেয়ে নেয়, আমাদের দেশেও 8টার সময় হয়, আনফর্চুনেটলি আমরা বাঙালিরা প্রায় 10:30 11টা। এবং অদ্ভুত জিনিস, সেটা আগে আমরা বলতাম যে শহরাঞ্চলে না হয় এই জিনিসটা হয়, গ্রামাঞ্চলে লোকরা অনেক বেশি ডিসিপ্লিন, আজকাল কিন্তু একদম উল্টে গেছে, গ্রাম কিন্তু শহরকে ইমিটেট করছে, টোটো ইমিটেট করছে, যার ফলে গ্রামেও ভয়ঙ্কর স্বাস্থ্যহানি হচ্ছে, মহিলার তো আরও বেশি। তো আমার রিকোয়েস্ট হচ্ছে, আমাদের কিন্তু 8টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, 8টা থেকে 8:30টার মধ্যে খাওয়া। তখনও প্রশ্ন ওঠে, আপনি ধরুন প্রশ্ন করেন, আমি তো এত ব্যস্ত থাকি, আমি বাড়ি ফিরি 11টায়, তাহলে আমি কীভাবে 8টায় খাবো? উত্তরটা খুব সহজ, আপনি যেখানে থাকেন তার পাশে তো নিশ্চয়ই খাবারের জায়গা আছে, আপনাকে তো রোজ বিরিয়ানি খেতে হচ্ছে না, আপনি খেয়ে নিন একটা কিছু, 8টা সাড়ে 8টা আপনি ডিনারটা করে নিন, আপনি 11:30টায় বাড়িতে ফিরুন, চান করুন, ঘুমিয়ে থাকুন, কিন্তু এত রাত্রিরে খাবেন না। এটা গেল এক।
এবার হচ্ছে ঘুম, রাত্রির 11টা ম্যাক্সিমাম ঘুমানো দরকার, 11টা থেকে 5টা অবধি ঘুমানো, আপনি ভোরবেলা উঠুন, তাহলে আর্লি টু বেড, আর্লি টু রাইস 5টা সাড়ে 5টা, তাহলে আপনি সকালবেলা রোদে হাফ অ্যান আওয়ার হাঁটুন। এই তিনটে জিনিস আমাদের ভয়ঙ্করভাবে দরকার, একটা হচ্ছে ঘুম, একটা হচ্ছে খাবার এবং খাবারের টাইমিংস, এবং সকালে ঘুম থেকে ওঠা এবং রোদে হাঁটা। ইয়ং যারা তাদের খেলতে হবে, দে মাস্ট প্লে। এই কোভিড সিচুয়েশনে সবচেয়ে প্রবলেম যেটা হলো, ঘরের মধ্যে সবাই আটকে আছে, সবাই দরজা জানলা বন্ধ করে আছে, এসি চালাচ্ছে, টিভি দেখছে, ফিল্ম অ্যাক্ট্রেসরা অনেকেই বলছেন আমি দেখছি আমি দারুণ রান্না করছি, দারুণ ঘুমোচ্ছি, সকালে 11টার সময় ঘুম থেকে উঠছি, কে দিল বাবা তোমাকে এই পারমিশন? তার কারণ হচ্ছে তুমি অসুস্থ হলে তো তুমি আবার হাসপাতালে আসবে, হাসপাতালের আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে কোভিডের মধ্যে তোমায় আমি নেব কিভাবে? স্কুল খোলা থাক না থাক, একটি শিশু, আপনি ভেবে দেখুন 200 বছর আগে তো স্কুলগুলো ছিল না আমাদের দেশে, তখন কি সব বাচ্চারা সকাল 10টা অবধি ঘুমতো? তা তো হতো না, তখন তো ঘুম থেকে তুলে দিত বাবা আমার। আমার মনে হয় সমস্ত শিশুরা, ইয়ং জেনারেশন, আমার কাজ থাক কি না থাক, ঘুমের সময় আর জেগে ওঠার সময়টাকে ফিক্স রাখতে হবে, খাবারটা ঠিক রাখতে হবে। রাত্রিরে 8টায় খেয়ে যদি পরদিন সকাল 8টার সময় আমি ব্রেকফাস্টটা করি, তাহলে কী হবে, আমার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে চলে আসবে। ডায়াবেটিস এমন একটা রোগ যে রোগটা শুধু ওষুধের চিকিৎসা করা যায় না, আমাকে প্রপার খাবার খেতে হবে, সাইটোকাইন লেভেলটাকে কমাতে হবে। সাইটোকাইন লেভেল কমানো মানে হচ্ছে শান্ত হব, শান্ত হতে হবে, আমার মনের ভেতরটাকে শান্ত করতে হবে। আই এম টেন্স, আমার ঘুম হচ্ছে না, আমি টেন্স, আমি প্যানিকড, করোনাতে যদি আমার অ্যাটাক হয় আমার ঘুম আসছে না, আই এম প্যানিকড, আমার সাইটোকাইন লেভেল বেড়ে যাচ্ছে। যত বেশি আপনি চিন্তা করছেন, যত বেশি আপনি ভাবছেন, ভয় পাচ্ছেন, ঘুম হচ্ছে না, আপনার ভেতরের সাইটোকাইন লেভেলটা ক্রমাগত বাড়ছে এবং সেটা আপনাকে ড্যামেজ করে দিচ্ছে, ইভেন আপনাকে হয়তো ডেকে আনছে কোভিডের দিকে। আর ডায়াবেটিস তো কন্ট্রোলে আসবেই না, ইটস ইম্পসিবল। তাহলে মোদ্দা কথা হচ্ছে আমাকে বেরোতে হবে সকালবেলা, ঘরের মধ্যে থাকার কোনো প্রয়োজনই নেই। 5 বছরের নিচের বাচ্চার মুখে মাস্ক দেবেন না, শ্বাসকষ্ট হয়, দরজা জানলাগুলো খুলে দিন, এসি চালাবেন না, এসিতে ভেতরে থেকে যাবে ভাইরাস, দরজা জানলা খুলে দিলে হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে। এই যে প্রসেসগুলো, এগুলো আমাদের মানতে হবে। রোজ সকালে হাঁটতেই হবে, বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, বিরিয়ানি আনানো হচ্ছে রেগুলারলি। অনেক কথা বলবো যার ফলে আমাকে অনেকে অনেক কথাই বলবে, সেটা হচ্ছে জিমে গেলেই কি রোগা হয় না? আসল জিনিস হচ্ছে অ্যাটিটিউড ইন লাইফ। সকালবেলা আপনি কি ঘুম থেকে ওঠেন? প্রথম কথা, আপনি কি 8টার সময় খান? আমি যত আগে খাবো তত বেশি তো হজম হবে, তাহলে তো আমার ফ্যাট জমবে না। আমি যখন রাত্রির 11টার সময় খাচ্ছি আর 11:30টায় শুয়ে পড়ছি, তখন তো আমার খাবারটা ইউটিলাইজ হলো না, সেটা তো আমার মধ্যপ্রদেশে থেকে গেল, আমার তো ফ্যাট জমে গেল। আমি সকালে বাড়ির মধ্যেও হাঁটছি না, আমি কন্টিনিউয়াস টিভি দেখছি। সকালে আমার ধরুন একটা ইয়ং ছেলে, ও যদি দৌড়ায় কোনো পুলিশ তাকে তোকে আটকাচ্ছে না, রাস্তায় ছুটতে কে বারণ করেছে? আমার পাড়াতে তো আমি নিজে হাঁটি, আমার পাড়ার লোকরা তো হাঁটছে, চলাফেরা করছে। আমার একটা ক্লাব আছে যেখানে 18 থেকে 19 জন রেগুলার সকালবেলা এক্সারসাইজ করে, জিমে যাওয়া দরকার নেই, জিম যখন খুলবে তখন যাবে। কিন্তু দ্য ফার্স্ট থিং হচ্ছে অ্যাটিটিউড, ফার্স্ট থিং হচ্ছে খাবার এবং কার্বোহাইড্রেটটাকে কমাতে হবে। আপনি তো বলছেন আমি মোটা হয়ে যাচ্ছি, তো আপনি কার্বোহাইড্রেট কেন এত খাচ্ছেন? আমার বাচ্চাদের এত বেশি মিষ্টি কেন খাওয়ানো হচ্ছে? চিনিটা সবচেয়ে বেশি ঢুকছে। আমাদের রোটারিতে একটা বক্তব্য একজন বলেছিলেন, 1 চামচ কম 4 কদম আগে, 1 চামচ চিনি কম খাও আর 4 পা বেশি হাঁটো। এই বাচ্চাদের যদি ঘুম থেকে তুলে সকালবেলা ওরা খেলতো, ছুটতো, বাচ্চাদের তো জিমে যাওয়া দরকার হয় না, কোনো বাচ্চার জিমে যাওয়া দরকার হয় না। এবং যারা বয়স্করা তারা স্থবির হয়ে যাচ্ছেন, ওরা ভাবছেন আমার বয়স হয়ে গেছে। এই যে মাইন্ডসেটটা, একজন 30 বছরের লোকও ও কিন্তু 60 বছর হয়ে যেতে পারে, জানেন? এজ হচ্ছে একটা নাম্বার, বয়স আপনাকে মারছে না, বয়স আপনার মৃত্যু ডেকে আনে না, বয়সের সাথে সাথে যে রোগগুলো আসে
মানসিক রোগ বেশি, শারীরিক রোগ তারপর, এরা আমায় মেরে দিচ্ছে। একজন 60 বছরের লোক, সে 60 কেন, সে নিজেকে 30 ভাবতে পারে। আবার একজন 40 বছরের লোক নিজেকে 70 ভাবছে। আপনি দেখবেন হাঁটা চলা কথা, টেলিফোনে একজন খুব গম্ভীর হয়ে বলে হ্যালো কেমন আছে, এটা ও ভাবছে। এতে ওর গ্র্যাভিটি বাড়ছে, মনোগ্র্যাভিটি বাড়ছে, কত হই হই করে থাকবে, হাঁটবে, চলাফেরা করবে। আপনি যদি দ্রুত হাঁটেন, আমি পরে আসবো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে যখন কথাগুলো হয়, আমরা অস্টিওআর্থ্রাইটিসে কী দেখাচ্ছি, আমরা কি সব অস্টিওআর্থ্রাইটিসকে অপারেশন করে ফেলছি, তা তো নয়। আমরা তাকে এক্সারসাইজ দেখাচ্ছি, ভদ্রমহিলা কাঁদছেন, আমার ব্যথা হচ্ছে, আমরা তাকে বলছি আপনি করুন ব্যায়ামটা। 5 মিনিট যখন উনি ভালো করে ব্যায়ামটা করলেন, তখন বলছে না ব্যথা তো অনেক কমে গেল, দেখি সে কমে। উনি যে মুভমেন্টটা করলেন, যেটা উনি করেননি আজকে 20 বছর ধরে, হাঁটু নাড়েননি, আমার হাঁটুতে ব্যথা হয়েছে, আমি শুধু মালিশ করেছি, গরম শেক নিয়েছি, আর দুর্ভাগ্যের গল্প বলেছি, আর রানী রাসমণি দেখেছি, রানী রাসমণি আমিও দেখি, খুব ভালো চলে যাচ্ছে উনি। কিন্তু বক্তব্য হচ্ছে আমার জয়েন্টগুলোকে নাড়াচাড়া করতে হবে, আমি ইমোবাইল হয়ে যাচ্ছি, সেডেন্টারি লাইফস্টাইল কাটাচ্ছি, টিভির সামনে আমি বসে আছি। দুজন বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ বলছে সারাদিন কাজ করে নাকি সময় হয় না, আরে একটা তো ডিসিপ্লিন আনতে হবে। সকালে উঠে পুজো করতে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, কার পুজো করছি, যে হাঁটু যে কোমর আমায় চালাচ্ছে আজকে বছরের পর বছর, তার পুজো করবো না। আমি মাটিতে বসে ঠাকুর পুজো করছি, পারছি না বসতে, তবু বসছি, হাঁটুটাকে কষ্ট দিচ্ছি, কেন করছি? আমাকে একটু বিজ্ঞান ভিত্তিক হতে হবে। এত বেশি শুধু প্রাচীনকালের গল্প বলে, ইমোশনাল গল্প বলে হবে না ম্যাডাম, মানে গোটা দুনিয়া পড়ে আছে, সবাই এগিয়ে যাচ্ছে, আমরা যেখানে ছিলাম সেখানেই শুধু পুজো আচ্ছা নিয়ে আছি। আমার রিকোয়েস্ট হচ্ছে উই মাস্ট মুভ, আমাকে হাঁটতে হবে, অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে, আমাকে ভালো থাকতেই হবে, এই যে আমাকে ভালো থাকতেই হবে, একটু সেলফিশলি আমাকে ভালো থাকতেই হবে। আমার ছেলে রাত্রির 11টার সময় ফেরে, আমার তার জন্যে বসে থাকা চলবে না, আমি 8টার সময় খেয়ে নেব। আমি কেন আমার ছেলের সাথে, সে তো আমার ছেলে, তার সাথে আমি কম্পেয়ার করতে যাচ্ছি কেন? সে তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছে, সিনেমা দেখতে গেছে, ঘুরতে গেছে, সে আমার জন্যে ছুটি আসছে 8টার সময় মা খাবে বলে আগে, সে তো আসবে না, তার ফলে সংসারে গণ্ডগোল সৃষ্টি হবে। এই জিনিসটাও আমায় বুঝতে হবে, যে আমাকে প্রথম আমায় বুঝতে হবে, ছেলে ছেলেকে বুঝবে, তাহলে সংসারেও শান্তি থাকবে, গল্পগুজব হবে, দুজনেরই স্বাস্থ্য ভালো থাকবে। ম্যাডাম এত খরচা আপনি পারবেন না, আজকে 15 লাখ থেকে 30 লাখ টাকা খরচা হচ্ছে হাসপাতালে ভর্তি হয়ে, কোন হাসপাতাল কত খরচা করছে সেই নিয়ে হিচি করে লাভ নেই। আমার প্রশ্ন হচ্ছে আমরা কেন হাসপাতালে ভর্তি হচ্ছি, মানে কোভিড ছাড়া আমরা কেন আগে ভর্তি হতাম এত বেশি, কারণ আমরা এত বেশি অসুস্থ, আমরা নিজেরা কখনোই ভালো থাকিনি। আমি সুস্থ থাকলে কখনোই আমায় কেউ অসুস্থ করতে পারবে, আমি পড়ে গিয়ে আমার পা ভাঙতে পারেন, দ্যাটস এ ডিফারেন্ট থিং, হঠাৎ কোনো একটা কারণে ক্যান্সার হতে পারে, আমার সেটার উপরে হাত নেই। কিন্তু আমি যদি স্মোক না করি, তাহলে অন্তত লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কম থাকে, হতে পারে। এটা কোনো বক্তব্য নয় যে সিগারেট না খেলে লাং ক্যান্সার হবে না, সেটা কোনো ব্যাপার নেই, হতেই পারে, কম হবে, সম্ভাবনা কম থাকবে। অনেকগুলো রোগ আছে যেগুলোকে আমরা বাড়িতে বসে কন্ট্রোল করতে পারি। এই কলকাতা শহরের এশিয়ার প্রথম মেডিকেল কলেজ লর্ড বেন্টিং করেছিলেন 1835-এ, তার আগে কী ছিল, তার আগে সব লোক মরে যেত, সেই আগের লোকরা কীভাবে বেঁচে থাকে, ওদের লাইফস্টাইলটা অনেক বেটার ছিল, ওরা অনেকক্ষণ হাঁটত। শুনেছি বিদ্যাসাগর 7 মাইল না 8 মাইল নাকি রোজ হাঁটতেন, স্যার আশুতোষও প্রচুর মিষ্টি খেতেন কিন্তু হাঁটতেন, আমরা তো হাঁটাটা ভুলে গেছি। আমরা ডাক্তারবাবুর কাছে জেনে নেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে করোনার পর গায়ে হাতে ব্যথা একটি অত্যন্ত সাধারণ সমস্যা, তো সেই গায়ে হাতে ব্যথার থেকে আমরা কিভাবে মুক্তি পাব? আমি কিন্তু একটা পরামর্শই দেব, যেটা আমরা বলেছি প্রি কোভিড স্টেজে কি করা উচিত, একটা হচ্ছে প্রি কোভিড, একটা হচ্ছে কোভিড, আরেকটা হচ্ছে পোস্ট কোভিড। যখন কোভিড হয়েছিল তখন তো হাসপাতালে ছিলেন বা বাড়িতে ছিলেন, সে আলাদা ব্যাপার, পোস্ট কোভিডেও কিন্তু এক্স্যাক্টলি তাই করা উচিত। আমি এক্সেসিভ এক্সারসাইজে যাব না, যেহেতু আমার কোভিড হয়ে গেছে আমার মনে একটা সাহস থাকা উচিত যে দেখো আমার শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে,
এই মনে ভয়টা কিন্তু সর্বনাশ করে দিচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে যা যা বলেছি, এই যে 10 রকমের রঙিন ফল খেতে বলেছি, সবজি এবং ফল, টমেটোকে সবজিও ধরতে পারি ফলও ধরতে পারি, লাল বাঁধাকপিকে আমি সবজিও ধরতে পারি ফলও ধরতে পারি, গ্রেট করে রান্না করা যায়, তাহলে এই সবগুলো, আপেলটা পাওয়া যায় লাল রঙের আপেল, লাল রঙের টমেটো, এই 10টা মটরশুঁটি থেকে শুরু করে যেগুলো মিষ্টি কুমড়োর কথা বলেছি, এই খাবারগুলো আমার শরীরে ঢুকবে, এরা আমার ইমিউনিটি বাড়াবে, এটা আমার দরকার হবে। রেস্ট তো আমি নেবই, যেটা আমি বলেছি 11টার মধ্যে আমি শুয়ে পড়ব, সেল ফোন ধরাটা আমি কমাবো, কারণ যে ব্লু লাইটটা বেরোয় সেটাকে যত কমানো যেতে পারে, টিভি রাত্রি 10টার পরে যা হচ্ছে পরদিন কিন্তু আবার দেখা, তাহলে আমি রাত্রি 10টার পরে জেগে থাকার কোনো মানে হয় না, ব্রেনটাকে ট্যাক্সেশন করছি আমি, কেন বুঝতে পারছি না, আমার শরীরের ভেতরে যখন এই জিনিসটা ঢুকলো সমস্ত শরীরে যে পরিবর্তনটা এলো, তার পরিবর্তনের রেস্ট তো ব্রেনটাতেও আছে না, ব্রেন তো সবচেয়ে ইম্পর্টেন্ট, আর আমার সমস্ত কিছু নির্ধারিত হয় এই হরমোনের ওপরে, এই হরমোনটা যাতে নতুনভাবে আবার তৈরি হয়, রিপেয়ার ওয়ার্ডসগুলো হয়, সেই সবগুলোর জন্য রাত্রিরে ঘুমটা আমার ভয়ঙ্কর দরকার, সেটা যাতে আনডিস্টার্ব থাকে, ফ্যামিলি রিলেশনটা যাতে খুব ভালো থাকে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যাতে খুব ভালো থাকে। এই সুযোগে একটা কথা বলি, কোভিড যে সব খারাপ তা নয়, কোভিড থাকা আসার ফলে যে মাস্কটা আমরা ব্যবহার করছি তার ফলে ফ্লু রেট কিন্তু ভয়ঙ্কর কমে গেছে, মানে ইনফ্লুয়েঞ্জা সাংঘাতিক কমে গেছে, টিউবারকুলোসিস কমে গেছে, এই দুটো কিন্তু সাংঘাতিক, সুইসাইড হতো প্রচুর, এখন বাড়িতে সবাই বসে আছে কোথায় সুইসাইড করবে, আবার উল্টো আর একটা কয়েকটা ঘটনা ঘটছে, ধরুন বাড়িতে অশান্তিও হচ্ছে, রোজ এক চেহারা দেখে হয়তো ঝগড়া হচ্ছে বেশি, কিন্তু যে আরও কিছু প্রবলেম ছিল পাশের বাড়িতে চলে যাওয়া সেইগুলো জিনিস কমে গেছে, সো দিস আর দ্য থিংস, কিছু ভালো জিনিস আছে। আর আরেকটা সর্বশেষ বলছি, কোভিড কিন্তু আমাদের একটা মস্ত বড় শিক্ষা দিয়ে গেল, 100 বছর আগে প্ল্যাগ হয়েছিল বা স্প্যানিশ ফ্লু, তখন একটা ভাইরাল ইনফেকশন ছিল, তারপরেও আমরা জেগেছিলাম, তারপরে আবার শুয়ে পড়েছিলাম, এই ধাক্কাটা আমাদের একটা শিক্ষা দিয়েছে যে যত্রতত্র যে কোনো জায়গায় থুতু ফেলা, যে কোনো দেয়ালে দাঁড়িয়ে যা কিছু করা, ডিসিপ্লিনড থাকা, ঘুমের সময়টা রাখা, খাওয়া দাওয়াগুলো ঠিক রাখা, মানে নিজের স্বাস্থ্য শরীরটাকে ঠিক রাখাটা ভয়ঙ্কর জরুরি। এখন কোভিড আমাদের অন্তত জানিয়ে দিক যে আমার স্বাস্থ্যটা ভালো করা দরকার, আমার মাথা উঁচু করে থাকা দরকার, বিজ্ঞানের দিকে নজরটা দেয়া, এই যে ঢাক পাঠিয়ে কাঁসর ঘণ্টা বাঁচিয়ে প্লেন থেকে ফুল ফেলে করোনা কোনো দিনও যাবে না, এটা আমাকে মেনে নিতে হবে। আমি যাই হোক কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, গরুর পেচ্ছাপ খেয়ে আমি ভালো হয়ে যাবো, কীভাবে এটা হতে পারে, এটা সমস্ত বিজ্ঞান ভিত্তিক। এই যে আজকে সরকার থেকে বলছে যে এখন লকডাউন তুলছি, অর্ধেক তুলছি, কোয়ার্টার তুলছি, এটা বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা ডিসকাশন করে করা হচ্ছে, সেটাকে পূর্ণ সম্মতি দেওয়া উচিত, সরকার যা যা বলছে আমাদের চোখ বুঝে সেটা মানা উচিত এবং নিজেও মানা উচিত। আমরা কিন্তু এককালে মানতাম, আমি যে খাবার পরে হাত ধোয়া, খাবার আগে হাত ধোয়া, এগুলো নিয়ে আমরা কবিতা বলেছি, গান করেছি স্কুলে স্কুলে গিয়ে, এটার দিকে আমাদের নিশ্চয়ই নজর দিতে হবে। আরেকটা কথা না বলে পারছি না, থ্যালাসেমিয়া এখানে আসছে না কোভিডের সাথে, কিন্তু আসছে। আমরা গেল বছর অগস্ট মাসে 3টে ক্যাম্প করতে হয়েছিল ব্লাড ডোনেশনের জন্য, কারণ থ্যালাসেমিয়া শিশু রক্ত ছাড়া বাঁচে না, একসাথে অনেক লোককে রক্ত নিতে পারছি না, 30 জন করে রক্ত নেওয়া হয়েছিল, 3-3টে আমাদের করা দরকার হয়েছিল প্রজেক্ট যাতে আমরা কিছুটা রক্ত পাই, থ্যালাসেমিয়া শিশুরা ভয়ঙ্করভাবে সাফার করছে রক্ত নেই বলে। তো আমি অনুরোধ করব যারা এবল বডিড সুস্থ, যারা পুরুষ এবং মহিলা সবাই বছরে একবার কি দুবার নির্ভয়ে রক্ত দিতে পারে নিজেকে ভালো রাখার জন্য, আমি যদি রক্ত দিই আমার ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকবে, হার্টের রোগ কম হবে, অতএব আমি আরেকজন লোককে বাঁচাতে পারছি, আমার এক বোতল রক্ত 3 জনকে বাঁচাতে পারবে, সাংঘাতিক ব্যাপার। এই ডামাডোলের মধ্যে আমার শরীরে তো অনেক রক্ত জমেছে কাজকর্ম না করে, বছরে যদি 2 বার রক্ত বা বছরে 1 বার নিজের জন্মদিনে যদি আমি একটা ডেট ফিক্স করে নিই যে আমার জন্মদিনে আমি ব্লাড ডোনেট করবো, এক একটা বোতল, আমাদের কলকাতা শহরে অনেকগুলো থ্যালাসেমিয়া ডে কেয়ার সেন্টার আছে, সেখানে ড্রাই হয়ে গেছে, রক্ত নেই,
একটা বাচ্চাকে পলাশির থেকে এনেছে রক্ত দিতে, এসে দেখে রক্ত নেই, আবার ফিরিয়ে নিয়ে চলে গেছে। এদের জন্য আমার অপিল হচ্ছে আমরা যাতে সবাই রক্ত দিই, আর রক্ত দেবেটাকে, যদি আমার শরীর ভালো না থাকে আমি রক্ত দেবো কীভাবে? আবার ঘুরে ফিরে সেই স্কোয়ার ব্যাক টু ওয়ান আসছি, সেখানে খাওয়া দাওয়া করে শরীর ভালো করে আমাকে রক্ত দিতে হবে। মানে গোটা সমাজে সামাজিক ব্যবস্থার মধ্যে আমায় ঢুকতে হবে, পতঞ্জলির এইট লিম্বস থিওরির মধ্যে ঢুকতে হবে। শুধু পা স্ট্রেচিং করে আর হাত স্ট্রেচিং করে আর শীর্ষাসন করে হবে না, একদম সদা সত্য কথা বলবো থেকে শেষ অবধি নির্বাণ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ডক্টর। নমস্কার নমস্কার, সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ ডাক্তার বাবুদের পরামর্শ আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে এসে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, নমস্কার।